সকলকে সুপ্রভাত জানিয়ে আজকের বিষয় উৎপ্রেক্ষা অলঙ্কার সম্বন্ধে আমি কিছু বলবো। সাহিত্য দর্পণ গ্রন্থের দশম পরিচ্ছেদে আচার্য বিশ্বনাথ উৎপ্রেক্ষা অলঙ্কার সম্বন্ধে কি বলেছেন সেগুলো একটু শুনবে তোমরা প্রত্যেকে। বিষয়টাকে খুব গুরুত্বপূর্ণ বিষয়, একটি অলঙ্কার, গুরুত্বপূর্ণ অলঙ্কার উৎপ্রেক্ষা অলঙ্কার, এবং তোমরা প্রত্যেকে মন দিয়ে শোনো একটু। যদি কোনো জায়গায় কারোর কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টসে বলতে পারো। ভিডিওটি যদি ভালো লাগে পুরোটা তাহলে সেটা লাইক শেয়ার করবে। দেখো মন দিয়ে শোনো, যে উৎপ্রেক্ষা শব্দটা টিকাকরগণ বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। উৎ শব্দের যে অর্থ সেটা হচ্ছে ঊর্ধ্বগামিনী। উৎ শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্বগামিনী এবং প্রেক্ষা শব্দের অর্থ হচ্ছে দৃষ্টি, যাহাতে কোনো বস্তুর ভাবনাকালে ভাবনাকারীর দৃষ্টিতে ঊর্ধ্বগামী হয় বলে এর নাম হচ্ছে উৎপ্রেক্ষা। তাহলে কোনো বস্তুর ভাবনাকালে ভাবনাকারীর দৃষ্টিতে ঊর্ধ্বগামী হয় বলে এর নাম হচ্ছে উৎপ্রেক্ষা, অথবা যে কল্পনার কবি প্রতিভা উৎকর্ষতা প্রাপ্ত হয়, যে কল্পনায় কবি প্রতিভা উৎকর্ষতা প্রাপ্ত হয় সেটাই হচ্ছে উৎপ্রেক্ষা। অলঙ্কার শেখরে উৎপ্রেক্ষাকে অলঙ্কার শ্রেষ্ঠ এবং নববধূর স্মৃত হাস্যের সাথে তুলনা করা হয়েছে। তাহলে অলঙ্কার শেখরে উৎপ্রেক্ষাকে অলঙ্কার শ্রেষ্ঠ এবং নববধূর মৃত হাস্যের সাথে, স্মৃত হাস্যের সাথে তুলনা করা হয়েছে। তো এই অলঙ্কারের লক্ষণটা কী? আচার্য বিশ্বনাথ তার সাহিত্য দর্পণ গ্রন্থের দশম পরিচ্ছেদে উৎপ্রেক্ষা অলঙ্কারের লক্ষণ নির্ণয় প্রসঙ্গে বলেছেন, ভাবেত ভাবেত সম্ভাবনৎপ্রেক্ষা, ভাবেত সম্ভাবনৎপ্রেক্ষা প্রকৃতস্য পরাত্মনা, ভাবেত সম্ভাবনৎপ্রেক্ষা প্রকৃতস্য পরাত্মনা। তো এই গেল লক্ষণ। এই লক্ষণত্বটা কি, এই লক্ষণত্বটা কি, এই লক্ষণটার অর্থটা কি? ভবেত সম্ভাবনৎপ্রেক্ষা প্রকৃতস্য পরাত্মনা, এই চারটি পদের প্রয়োগ কেন করলেন, কি দরকার এই লক্ষণে এই চারটি পদের প্রয়োগ? তো লক্ষণার্থ কি দেওয়া আছে দেখো, অর্থাৎ প্রকৃতর্ষ অর্থাৎ উপমেয় পদার্থের, প্রকৃতর্ষ অর্থাৎ উপমেয় পদার্থের পরামাত্মনা অর্থাৎ উপমান রূপে, উপমান রূপে যে সম্ভাবনা অর্থাৎ উৎকট, এক কোটিক যখন সংশয় জাগে তখন সেখানে উৎপ্রেক্ষা অলঙ্কার হয়। এক কোটিকটা, এক কোটিকটা হচ্ছে একটা বিষয় অন্য বিষয়কে যখন গ্রাস করে, একটা বিষয় যখন অন্য একটা বিষয়কে গ্রাস করে প্রধান রূপে প্রতীয়মান হয় তখন সেটা হয়ে যায় এক কোটিক। যেমন স্থানু বা পুরুষবা, এই যে স্থানু বা পুরুষবা এরূপ জ্ঞানটা কী হচ্ছে, এরূপ জ্ঞানটা হচ্ছে সংশয়। এই যে স্থানু বা পুরুষবা এটাতে একটা সংশয় দেখা দিচ্ছে, এইরূপ সংশয়ের পর স্থানু রে বা আয়ম, স্থানু রে বা আয়ম, যদি আমরা ওখানে স্থানু রে বা আয়ম বলি তাহলে এইরূপ এক পক্ষে সুদৃঢ় জ্ঞানই হচ্ছে নিশ্চয়, আর ওটিকে স্থানু বলেই মনে হচ্ছে, ঠিক আছে। তো এইরূপ সংশয় ও নিশ্চয় জ্ঞানের মাঝামাঝি, এইরূপ সংশয় এবং নিশ্চয় জ্ঞানের মাঝামাঝি অবস্থানকে বলে সম্ভাবনা। তাহলে সম্ভাবনাটা বোঝা গেল যে স্থানু বলবো, তাহলে এইরূপ এক পক্ষকে সুদৃঢ় জানাই হচ্ছে নিশ্চয়, এক পক্ষ বলছে নিশ্চয়, একটা নিশ্চয় আছে কিন্তু ওটিকে স্থানু বলেই মনে হচ্ছে। এই যে ওইটিকে স্থানু বলেই মনে হচ্ছে, এইরূপ যে সংশয় মনে হচ্ছে, একটা সংশয় রয়েছে, এইরূপ যে সংশয় ও নিশ্চয় জ্ঞানের মাঝামাঝি অবস্থান বলে, সংশয় এবং নিশ্চয় জ্ঞানের একটা মাঝামাঝি অবস্থান আছে বলে এটাকে বলা হয়েছে সম্ভাবনা। সম্ভাবনা শব্দটা উৎপত্তির কারণই হয়েছে। তো এই উৎপ্রেক্ষা অলঙ্কারের কিছু বৈশিষ্ট্য দেখে নেব। উৎপ্রেক্ষা অলঙ্কারের যে মূলত বৈশিষ্ট্যগুলো দেখতে পাওয়া যাচ্ছে, যে উপমেয় এবং উপমান স্থলে এদের জ্ঞানটি তিন প্রকার হয়ে থাকে, উপমেয় এবং উপমান স্থলে, উপমেয় ও উপমান স্থলে আমাদের যে জ্ঞানটি সেটা তিন প্রকার হয়ে থাকে। প্রথমটা যেটা হচ্ছে, প্রথমটা সেটা কোনো দুটো বিষয়ের মধ্যে একটি বিষয় নিশ্চিত জ্ঞান। তাহলে ভালো করে বুঝতে হবে যে উপমেয় এবং উপমান স্থলে আমাদের যে জ্ঞানটা সেটা তিন প্রকার হয়ে থাকে। প্রথম যেটা হয় সেটা কোনো দুটো বিষয়ের মধ্যে
একটি বিষয় নিশ্চিত করতে, কোনো দুটি বিষয়ের মধ্যে, ভালো করে বুঝতে হবে, কোনো দুটি, প্রথমটা যে জ্ঞানটা হচ্ছে সেটা হচ্ছে কোনো দুটি বিষয়ের মধ্যে একটি বিষয় নিশ্চিত কেন, কোনো দুটি বিষয়ের মধ্যে একটি বিষয় নিশ্চিত কেন। দ্বিতীয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে নিশ্চিত জ্ঞান। তাহলে প্রথমটিতে জানালো কি, কোনো দুইটি বিষয়ের মধ্যে একটি বিষয় নিশ্চিত জ্ঞান, তাহলে কোনো দুইটি বিষয়ের মধ্যে একটি বিষয় নিশ্চিত জ্ঞান, এটা গেল প্রথমটি। দ্বিতীয়টিতে কী দাঁড়াচ্ছে, দ্বিতীয়টিতে হচ্ছে নিশ্চিত জ্ঞান, যখন দ্বিতীয়টিতে হচ্ছে নিশ্চিত জ্ঞান, যখন দুটি বিষয় দ্বিতীয়টিতে হচ্ছে নিশ্চিত জ্ঞান, যখন দুটি বিষয় সংশয় যাচ্ছে, যখন দুটি বিষয়ের মধ্যে একটা সংশয় যাচ্ছে, ঠিক আছে, দুটি বিষয়ের মধ্যে একটা সংশয় যাচ্ছে, এখানে সংশয় দুটি বিষয়ের মধ্যে একটা থেকেই যাচ্ছে। এবার তৃতীয়টা কি হচ্ছে, তৃতীয়টা হচ্ছে একটা সম্ভাবনা, তৃতীয়টা যাচ্ছে একটা সম্ভাবনা। তো একটা বিষয় যখন অন্য বিষয়কে গ্রাস করে নিচ্ছে, তখন প্রধানরূপে প্রতীয়মান হচ্ছে, এই যে এক কোটি সংশয় হচ্ছে, তখন সেটা উৎপ্রেক্ষা অলঙ্কর। তাহলে তৃতীয়টি হচ্ছে সম্ভাবনা, একটা বিষয় যখন অন্য বিষয়কে গ্রাস করে অর্থাৎ সেটা প্রধান রূপে প্রতীয়মান হচ্ছে, এক কোটি যখন একটা সংশয় দেখা দিচ্ছে তখনই উৎপ্রেক্ষা অলঙ্কার হচ্ছে। এইগুলো গেল উৎপ্রেক্ষা অলঙ্কারের বৈশিষ্ট্য। এবার উৎপ্রেক্ষা অলঙ্কারের যে প্রকারভেদ, সেই উৎপ্রেক্ষা অলঙ্কারের প্রকারভেদটা কি দাঁড়াচ্ছে, প্রাথমিকভাবে উৎপ্রেক্ষা অলঙ্কারকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বাচ্যোৎপ্রেক্ষা, দ্বিতীয়টি হচ্ছে প্রতীয়মানোৎপ্রেক্ষা। তো বাচ্যোৎপ্রেক্ষা এবং প্রতীয়মানোৎপ্রেক্ষা এই দুই ভাগে ভাগ করা হচ্ছে উৎপ্রেক্ষা অলঙ্কারকে। তো দর্পণকার অথচ বিশ্বনাথ বলছেন যে বাচ্য প্রতীয়মানা এই দুই প্রকারের উৎপ্রেক্ষায় যে উৎপ্রেক্ষণীয় বস্তুটা, সেটা জ্ঞাতি, গুণ, ক্রিয়া এবং দ্রব্যবাচক হতে পারে, সেই কারণে এটাকে আবার আট ভাগে বিভক্ত করা হচ্ছে, মানে আটটা ভাগে বিভক্ত করা হচ্ছে। এদের প্রত্যেকটি আবার ভাব ও অভাববাচক রূপে সম্ভাবনা হতে পারে, আবার উৎপ্রেক্ষার কারণসমূহের প্রত্যেকটির গুণ এবং ক্রিয়ারূপেও হতে পারে। তো এইভাবে বাচ্যোৎপ্রেক্ষা ষোলো প্রকার এবং প্রতীয়মানোৎপ্রেক্ষা ষোলো প্রকার মোট, তাহলে বোঝা যাচ্ছে কি, বাচ্যোৎপ্রেক্ষাটাও ষোলো প্রকার এবং প্রতীয়মানোৎপ্রেক্ষাটাও ষোলো প্রকার, মোট 32 প্রকার উৎপ্রেক্ষা দেখতে পাওয়া যায়। তো এই উৎপ্রেক্ষা অলঙ্কারে কিছু উদাহরণ দেখতে হবে। উৎপ্রেক্ষা অলঙ্কারের উদাহরণ যেটা দেখব সেটা হচ্ছে এইভাবে ভাবাপক্ষে বাচ্যোৎপ্রেক্ষা অলঙ্কারের গুণবাচক উদাহরণ দেওয়া হচ্ছে। যেমন বাচ্যোৎপ্রেক্ষা অলঙ্কারের যে গুণটা দেওয়া হচ্ছে, উদাহরণটা দেওয়া হচ্ছে, যেমন এখানে বলা হচ্ছে যে জ্ঞানে মৌনং ক্ষমা শক্ত ত্যাগে শ্লাঘা বিপর্যয়, জ্ঞানে মৌনং ক্ষমা শক্ত ত্যাগে শ্লাঘা বিপর্যয় গুণা গুণাণো বন্দিত্যাত তস্য সপ্রসবায়ু, জ্ঞানে মৌনং ক্ষমাসক্ত ত্যাগে শ্লাঘা বিপর্যয় গুণা গুণাণো বন্দিত্বাত তস্য সপ্রসবায়ু। তো এই হলো বাচ্যোৎপ্রেক্ষার অলঙ্কারের উদাহরণ। এই বাচ্যোৎপ্রেক্ষা অলঙ্কারে শুধু উদাহরণ দিয়ে ছেড়ে দিলেই হবে না, তো বাচ্যোৎপ্রেক্ষা অলঙ্কারের উদাহরণটির যে অর্থ কী, এই উদাহরণটার অর্থটাকেও জানতে হবে আমাদের প্রত্যেককে। তো উদাহরণে যেটা অর্থ দাঁড়াচ্ছে, রাজা দিলীপের জ্ঞান থাকা সত্ত্বেও সে মৌনভাবে ছিল, মৌনভাব ছিল, শক্তি থাকা সত্ত্বেও সে ক্ষমাশীল ছিল, এবং দান সত্ত্বেও আত্মপ্রশংসার অভাব ছিল। অতএব তার জ্ঞানাদি গুণসমূহ লোকপ্রিয়ত্বাদি গুণান্তরের প্রয়োজক হওয়ায় যেন তার সহোদর হয়েছিল। তাহলে কী হচ্ছে, রাজা দিলীপের জ্ঞান থাকা সত্ত্বেও মৌনভাব ছিল, শক্তি থাকা সত্ত্বেও ক্ষমা ছিল, এবং দান সত্ত্বেও আত্মপ্রশংসার অভাব ছিল। তাকে জ্ঞানাদি গুণসমূহ লোকপ্রিয়ত্বাদি গুণান্তরের প্রয়োজক হওয়ায় যেন তার সহোদর ছিল সেটা। এই গেল উদাহরণটির অর্থ, ঠিক আছে। এবার দেখো যে উৎপ্রেক্ষা অলঙ্কার, এই অলঙ্কারটির তাৎপর্যটা কী, বা এই উদাহরণটিতে এইভাবে এইরূপ উদাহরণের প্রয়োগ কেন করা হলো, এবং আমি এই শব্দগুলি বা এই বাক্যগুলির প্রয়োগ কেন করছি তার কারণটা এটা বোঝার চেষ্টা করা হচ্ছে। তাৎপর্য তো এখানে বলছি যে আলোচ্য শ্লোকটিতে মহারাজ দিলীপের গুণাবলীর বর্ণনায়
কবি মহারাজের জ্ঞান, শক্তি, ত্যাগ প্রভৃতি গুণাগুলি লোকপ্রিয় অন্য বহু গুণের উৎপাদক হওয়ায় অন্য গুণগুলিকে সপ্রসব অর্থাৎ সহোদর রূপে কল্পনা করার উৎকট সংশয় প্রকাশ পেয়েছে। তাহলে আলোচ্য শক্তিতে কি দেখতে পাওয়া যাচ্ছে? মহারাজ দিলীপের গুণাবলীর বর্ণনায় কবি মহারাজের জ্ঞান, শক্তি, ত্যাগ প্রভৃতি গুণগুলির লোকপ্রিয় যে অন্য বহু গুণের উৎপাদক হওয়ায় অন্য গুণাবলীকে সপ্রসব অর্থাৎ সহোদর রূপে কল্পনা করার উৎকট সংশয় একটা প্রকাশ পেয়েছে। এখানে জ্ঞানাদি উপমেয়কে, এখানে যে জ্ঞানাদি উপমেয় অর্থাৎ মৌনাদি জ্ঞানাদি উপমেয়কে মৌনাদি উপমান রূপ উৎকট বা একটিক একটা সংশয় দেখা দিয়েছে। তাহলে এখানে কি হচ্ছে? এখানে জ্ঞানাদি উপমেয়কে মৌনাদি উপমান রূপে উৎকট একটিক সংশয় দেখা দিয়েছে বলে উৎপ্রেক্ষা অলঙ্কার হয়েছে। এবং ইব শব্দের উল্লেখ থাকা এখানে বাচ্যোৎপ্রেক্ষা অলঙ্কারের লক্ষণ সংগতি ঘটেছে। তো আশা করি আমি আমার বিষয়টি বোঝাতে পেরেছি আপনাদের। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, উৎপ্রেক্ষা অলঙ্কারের বৈশিষ্ট্য বোঝানো যদি আমার পছন্দ হয়ে থাকে, তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করে জানান কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি। আগামী দিনগুলিতে অলঙ্কারের আরও অনেক বিষয় নিয়ে আমি আলোচনা করব, সাহিত্য আপনার দর্শন পরিচ্ছদের বিষয়বস্তু অবশ্যই। তোমরা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়িতেই থাকবেন। সুপ্রভাত। আমি আজকের মতো এখানে আমার বক্তব্য শেষ করব।